APHLC-র প্রার্থী জন ইন্টি কাথারর বিরুদ্ধে ডিপু থানাত এজাহার দাখিল এগৰাকী ব্যক্তির নির্বাচনী সভাত প্রার্থীগুলো করা বিতর্কিত মন্তব্যের বাবে এই গোচর রুজু। ওয়েলসন টিসো নামৰ যুবকজনে ডিপু সদর থানাত এজাহার দাখিল করেছে। বলাৎকার কাণ্ডরে সাঙুরি ওয়েলসন টিসোর বিরুদ্ধে নির্বাচনী সভাত মন্তব্য করেছিল জন ইন্টি কাথারে। নির্বাচনের ধামখুমিয়ার মাজতে খবর লাভ করা হয়েছে APHLC-র প্রার্থী জন ইন্টি কাথারর বিরুদ্ধে ডিপু থানাত এজাহার দাখিল করে এগারী ব্যক্তিয়ে নির্বাচনী সভাত প্রার্থীগুলো করা বিতর্কিত মন্তব্যের বাবে গোচর রুজু করা হয়েছে। ওয়েলসন টিসো নামৰ যুবকজনে ডিপু সদর থানাত এজাহার দাখিল করেছে। বলাৎকার কাণ্ডরে সাঙুরি ওয়েলসন টিসোর বিরুদ্ধে নির্বাচনী সভাত জন ইন্টি কাথারে মন্তব্য প্রকাশ করেছিল বাবে জন ইন্টি কাথারর বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছে। জিয়া কাথার এগেইনস্ট এফ আই আর দিয়া হওয়াতো এনেকা হয়েছে মূর বিরুদ্ধে। সিয়ে মানে তার নিজের মিটিং APHLC 9 April 2024 এই টু কাট চ্যানেল নিউজতে দেখা হয়েছে। মূর বিরুদ্ধে সি কোয়া হয়েছে যে এনেকা কৈছে যে ওয়েলসন টিসো তার নিজের ককাই ছালীর কারণে রেপ হয়ে পেলায় জেল গৈছে। বহুত ডাঙর কথাকে কই দিলে এই সভা লগত হেতে নিজের ক্যান্ডিডেট হিসাবে মিটিং গৈছে যে ভোট খুঁজিব কারণে গৈছে। তো মূর লগত কোনো লেনা দেনাতো নাই আর সেই সভাতে তো মূর নাম তো আহিব নালাগিছিলে। কারবার নাম লৈ পেলায় তো ভোট খোঁজাটো এইটো বহুত ভুল কথা। এইটো কারণে মই নিয়ায় লাগে যে সি ককায়ও দেখাই দিব লাগিব আর ককাই ছোৱালীও দেখাই দিব লাগিব। যদি এনেকা মানে ভুল তার একু নাজানাকৈ যদি মূর ইমেজ সি ডাউন করব বিচাৰে তেনেহলে সি মূর কারণে পার্সোনেল এটেক হয়ে আছে বলে মই কব বিচাৰিছো। আৰু এজাহাৰ মই ইয়াতে থানাত দিছো।